বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের সাজার রায়ের প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলাকে সাথে নিয়ে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। নির্ধারিত সময়ের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে হাজির হন নেতাকর্মীরা। দাবি করেন, এক দফা আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা। নেতাকর্মীরা তাদের জীবন বাজি রেখে এই আন্দোলন সফল এবং সার্থক করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরের থেকে আপনারা যেখান থেকে আলো মস্ট টিভি চ্যানেলে ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। দর্শক, চলুন একটু ঢাকা থেকে ঘুরে আসি। ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতন হলে সব মামলা উড়ে যাবে। সরকার পতন হলে সব মামলা উড়ে যাবে। তো সরকার কিভাবে তারা পতন করছেন একটুখানি চলেন আমরা ঢাকা থেকে ঘুরে আসি, তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে সব বুঝতে পারবেন। এদিকে সাতক্ষীরা 2-5 জনের নামে গায়েবি মামলা দেওয়া হয়ে গেছে আরো দিকে। তো চলুন আমরা ঢাকায় যাই, সেখানে কি পরিবেশ পরিস্থিতি একটু দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের সাজার রায়ের প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলাকে সাথে নিয়ে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। নির্ধারিত সময়ের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে হাজির হন নেতাকর্মীরা। দাবি করেন, এক দফা আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা। বৃষ্টি কমে গেলে আবার দলীয় মঞ্চ ঘিরে অবস্থান নেন নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা অভিযোগ করেন, সংবিধানের সব স্তম্ভ ধ্বংস করে আওয়ামী লীগ সংবিধানেরই দোহাই দিচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদেশিরা কে কি বলল তা নিয়ে মাথা ঘামানো যাবে না, জনগণ চায় সরকারের পদত্যাগ। জাতির অস্তিত্ব রক্ষায় সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার পতনের মধ্য দিয়ে সব রায় উড়ে যাবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।